তৃণমূলের তিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 নির্বাচনে বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসে 2024 লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন পূরণ করার জন্য উঠে পড়ে লেগেছেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক তাবত্যবর নেতারা, যেখানে কিন্তু ভিন রাজ্যে সরকার গঠন করার জন্য উঠে পড়ে লেগেছেন তৃণমূলের একাধিক সমর্থক, যেখানে কিন্তু এদের এই স্বপ্ন পূরণ হবেন না, কারণ একের পর এক ভিন রাজ্যে গিয়ে ধাক্কা খেয়েছেন তৃণমূল নেত্রী। ত্রিপুরায় পুরো ভোটে বিশাল হার হয়েছে তৃণমূল কংগ্রেসে। ত্রিপুরা হারের পর গোয়ার মাটিতেও বিশাল হার দেখা গিয়েছে শাসক দলে। তাই এবার এখান থেকে এটা কার্যত স্পষ্ট হয় যে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিন রাজ্যে সরকার গঠন করতে পারবেন না, কারণ ভিন রাজ্যের মানুষ বাংলার হিংসার কথা জানেন। তাই তৃণমূল কংগ্রেসকে ভিন রাজ্যে মানুষ চান না বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপি। রাজ্য বিজেপি এও বলেছেন যে আগামী দিনে বাংলা তৃণমূল কংগ্রেস থাকবেন কিনা, বাংলায় ঘাসফুল থাকবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছেন তাদের। এমনটা কিন্তু স্পষ্ট হবে তৃণমূল নেত্রীকে আজ কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপির বিরোধী নেতা শুভেন্দু দিক্রি সহ বিজেপির একাধিক নেতা নেত্রী।